শরীর সুস্থ রাখতে আজকাল স্বাস্থ্য সচেতন প্রজন্ম অনেক হেলদি ডায়েট মেনে চলেন। তার কোনো যা কিটোজেনিক, কোনো যা বা লো কার্ব, এরই মাঝে হালে জনপ্রিয় হয়ে উঠছে পোর্টফোলিও ডায়েট। এটি প্লান্ট বেসড নিরামিষ ডায়েট, কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য খুব কার্যকর। এই ডায়েটে ওটস, ফল, সবজি, বাদাম এসব থাকে, সয়া জাতীয় খাবার বেশি খাওয়া হয়। এইসব খাবার একসঙ্গে খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টকেও সুস্থ রাখে। এমনকি সাম্প্রতিক গবেষণা বলছে কোলেস্টেরলের ওষুধ খাওয়ার চেয়েও কিছু ক্ষেত্রে এই ডায়েট মেনে চলা বেশি জরুরি। তবে এই ডায়েট ফলো করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব দরকার। সার্বিকভাবে গবেষণার ফলাফল বলছে শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্ট সুস্থ রাখতে এই ডায়েট খুব উপকারী। কিন্তু সব ধরনের ডায়েট সবার শরীর মানিয়ে নিতে পারে না, তাই এই ডায়েট ফলো করা যাবে শরীর নিতে পারলে তবেই।